প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, তাই না? আজকে আমি আমার নতুন ক্লাসে তোমাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য একটি আকর্ষণীয় ক্লাস নিয়ে এসেছি। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। এখানে একটি সুন্দর বিদ্যালয় দেখা যাচ্ছে, তাই না? এই যে এসো মজা করে শিখি, প্রিয় বিদ্যালয়, এই বিদ্যালয়ের সামনে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে এবং সে এটা নিশ্চয়ই এখনের না, 17 মার্চের আগের সময়ের একজন শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়েছিল। চলো আমরা শিক্ষার্থী কি করে দেখি। হ্যাঁ, এসো মজা করে শিখি, এটা বারবার হাইলাইট হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে এসেছে। 17 মার্চের পর থেকে যে বিদ্যালয় বন্ধ আছে, এখন পর্যন্ত বন্ধ রয়েছে, এবং এই ভয়াবহ করোনার কারণে আজকে আমরা বাধ্য হয়ে বাসায় বসে ক্লাস করছি, এবং তোমাদের যাতে পাঠদানে কোনো ক্ষতি না হয় সেটি পুষিয়ে নেওয়ার জন্যই আমরা বাসায় নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছি। আমি আশা করি তোমরা এই ক্লাস করার পর এই অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়গুলো ভালো করে অনুধাবন করবে। চলো আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। এই বিদ্যালয় থেকে আমরা এতদিন পাঠদান করেছিলাম এবং তোমরাও মজা করে ক্লাস নিয়েছিলে, ক্লাস গ্রহণ করেছিলে। দেখা যাক সামনে কি অবস্থা। এখানে আমার পরিচিতি দেয়া আছে, মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, তোমরা লিখে নিতে পারো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটি চিত্র দেখা যাচ্ছে। প্রথম চিত্রে এই মহিলাটি একটি বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় চিত্রে মহিলাটি একটি আদর বোঝা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে, এবং তৃতীয় চিত্রের মধ্যে একটি লোক হাঁটছে। এই তিনটির মধ্যে কোনটি কাজ, এটা কি তুমি বুঝতে পারো বা বলতে পারবে? আমি বলে দিচ্ছি। আমরা জানি যে কোনো বস্তু যদি বল প্রয়োগ করলে স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা কাজ বলি। এইখানে এটা স্থির, এটি কাজ নয়। এই এই চিত্রের মধ্যে এই মহিলা স্থির, এটাও কাজ নয়। কিন্তু এই লোকটি যেহেতু স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সেজন্য এটি কাজ। তাহলে আমরা চলো সামনে এগিয়ে যাই। এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটি লোক বা একটি বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এই যে বোঝা, এই বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলে এটা কি কাজ হবে না হবে না দেখি আমরা একটু। এই যে লোকটি স্থান পরিবর্তন করেছে, একটু আগে আমি বলেছিলাম যে বস্তু যদি বল প্রয়োগ করলে তার স্থান পরিবর্তন ঘটে, তখন সেটাকে আমরা কি বলি, কাজ বলি। তাহলে এখানে কাজ হয়েছে। আমরা পরবর্তী অপশনে চলে যাই। কাজ করার হারকে কি বলে? এই যে আমরা এখানে বলা আছে যে কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলে। একক সময়ে কৃত কাজ, সরি, কাজ করার হারকে ক্ষমতা বলে। আর একক সময়ে কৃত কাজকে কি বলে? এটি আসলে মূলত ক্ষমতা। তাহলে চলো আর একটু সামনে যাই। এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে একটি লোক আবার বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এই যে সরে গেল, এটা কি কাজ হলো না হলো না? আচ্ছা, তাহলে এই যে অবস্থাটা বুঝতে পারতেছি, লোকটা বারবার খালি কাজই করতেছে। তাহলে চলো আমরা আজকের কাজ, ক্লাস কি হবে, পাঠ কি হবে, কাজ ও ক্ষমতা, পদার্থবিজ্ঞান 9ম শ্রেণী অধ্যায় 4। আমরা এই পার্ট থেকে আমরা দেখি একটি লোক আবারও কাজ করতে শুরু করেছে। তাহলে কাজ সমান হচ্ছে বল প্রয়োগ করলে যদি পদার্থের স্মরণ ঘটে, তখন তাকে আমরা কাজ বলি। সেটা বারবার চলে আসছে। চলো, যে স্মরণ ঘটলে কাজ হয় যে, এটার একটা নিয়ম আছে। আমরা এই কাজের এককে আমরা কি বলবো, জুল বলবো। কাজ সমান কি, বল গুণ স্মরণ। অর্থাৎ আমরা যদি একটি বস্তুর উপর বল প্রয়োগ করি, তখন সেটি সরে যায়, আর বল প্রয়োগ করলে যদি না সরে যায়,
তখন সেটি কাজ হবে না। তাহলে কাজ হওয়ার শর্ত হচ্ছে বল প্রয়োগ করলে সেটি স্থান পরিবর্তন করে। চলো আমরা আবার একটু ক্লিয়ার করে দেখাই যে বল প্রয়োগ করলে যে কাজ হয়। এই একটি ব্যক্তি মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন এই ব্যক্তির উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটি যদি সরে যায় তাহলেই সেটি কাজ হবে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে বল প্রয়োগ করার কারণে, তাহলে কি হচ্ছে এটা? এই যে দেখো, কাজ সমান বল গুণ সরল। আমরা এখন একটি একক কাজের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি আরো পরিষ্কার করে দেব। একক কাজ, এক ব্যক্তির উপর একটি 15 নিউটন বল প্রয়োগ করা হলো, বলটা কত? 15 নিউটন। এতে করে সে 200 মিটার দূরে চলে গেল। এই যে 200 মিটার দূরে চলে গেল, তাহলে তার কৃত কাজ কত হবে? বল মানে কাজ সমান হবে বল গুণ সরণ। বল হচ্ছে 15 নিউটন, এই যে বলটা হচ্ছে 15 নিউটন, আর সে কতটুকু সরে ছিল? 200 মিটার। তাহলে এই দুটোর গুণফল কত? 3000 জুল। আমরা জানি কাজের একক জুল। চলো আমরা আরেকটি জোড়ায় কাজে চলে যাই। এখানে আমরা একটু আগে বলেছিলাম W সমান Fs, সেটা ছিল কাজের একটি সূত্র। যদি এখন কোথাও বল প্রয়োগ বিষয়টি না থাকে, বল দেয়া না থাকলো, তাহলে কি করব আমরা? চলো আমরা দেখে নিই যে একটি ব্যক্তি, এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই ব্যক্তির উপর 3 মিটার/সেকেন্ড² বল প্রয়োগ করা হলো। করার কারণে এই ব্যক্তি 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই যে 200 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে তার কৃত কাজ কত? আমরা জানি W সমান F গুণ S। F সমান কি? MA। এটা আমরা বলের গতির চ্যাপ্টারে পেয়েছিলাম, সরি বলের চ্যাপ্টারে। F ইজ ইকুয়াল টু MA। M এর মান অর্থাৎ ভর, ভর কত? 20 কেজি। ত্বরণ কত? 3 মিটার/সেকেন্ড² আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে 12000 জুল হইল এটার কাজ, তাই না? এইভাবে আমি তোমাদেরকে বাসার জন্য কিছু কাজ দিয়ে দিচ্ছি, এই সংখ্যাগুলো চেঞ্জ হবে। 20 কেজির জায়গায় 40 কেজি আর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 100 মিটার। এইভাবে দিয়ে তোমরা বাসায় একটি হোমওয়ার্ক আমাকে দিবে। এই ভিডিওটি যখন প্রকাশিত হবে তখন সেই ভিডিওর কমেন্টস বক্সে তোমরা এইটার হোমওয়ার্কটা করে নিবে। এখন আসো আমরা আর একটু সামনে যাই, একটু আর একটু কঠিন হই। এখন এখানে একটি দেখা যাচ্ছে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একটি বিল্ডিং বা দালান, দেখি কি করে ব্যক্তি, এই যে উপরের দিকে উঠেছে, তাই না? এটা লম্বালম্বিভাবে উপরের দিকে উঠেছে, আবার কি করছে? হেঁটে গিয়েছে ভূমির সমান্তরালে। তাহলে এখানে আরেকটি বিষয় চলে আসছে যে এতক্ষণ একটু আগে যে কাজটা করছিলাম যে F ইজ ইকুয়াল টু MAS ছিল, সেটা ছিল কি? সেটা ছিল ভূমির সমান্তরালে, কিন্তু যখন এটি উপরের দিকে উঠবে তখন কাজ কি ধরনের হবে? সেই ক্ষেত্রে আমাদের কাজের জন্য আলাদাভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ কাজ সমান হচ্ছে MGH, অর্থাৎ ভর গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ উচ্চতা। আগে ছিল MAS আর এখন কি MAS না MGH? MGH, খেয়াল করে দেখো, এই যে দূরত্বটা MGH, উচ্চতাটা, উচ্চতার কারণে MGH আসছে। আর একটা এখানে বলে নেই যে ক্ষমতা হচ্ছে কাজের একক সময়ে কৃত কাজটাই হচ্ছে ক্ষমতা, অর্থাৎ P ইজ ইকুয়াল টু W/T। আমরা আগে এই যে এই সূত্র দিয়ে একটি আমরা সমস্যার সমাধান করি, তাইলেই এই যে উপরে উঠলে যে কি ধরনের বা কিভাবে কাজের হিসাব করতে হবে সেটা আমরা দেখে নিতে পারবো। চলো আমরা এই যে এখানে MGH গুলো যথাস্থানে বসেছে, চলো আমরা একটু একটা বাস্তব গাণিতিক সমস্যার মাধ্যমে এই সূত্রটিকে আমরা প্রমাণ করি। এক ব্যক্তির ভর 50 কেজি, অর্থাৎ এই ব্যক্তির ভর 50 কেজি, তিনি 30 মিটার উঁচু একটি দালানের ছাদে 10 সেকেন্ডে খাড়াভাবে উঠলেন। তার কৃত কাজ এবং ক্ষমতা নির্ণয় করো, এইটা হচ্ছে আমার আজকের দলীয় কাজ। যদিও যেহেতু এটা আমাদের এখানে শিক্ষার্থী তোমাদেরকে আমরা পাচ্ছি না,
সেহেতু আমরা এটা এখানেই করিয়ে দেখাবো এবং এটার মতো করে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়ে দেব। চলো আমরা একটু এই অঙ্কটুকু আগবারে যাই আর একটু তাহলে এটা কি হবে দেখা যাক। এই যে 30 মিটার উঁচুতে উঠেছে, তারপরে যে এমজিএইচ গুলো আমাদের পজিশন দেখানো হয়েছে, তাহলে আমরা এটা গুণ করে নিশ্চয়ই আমরা করে নিতে পারবো। ভরের মান কত? ভর হচ্ছে, ভর কত? ভর হচ্ছে 30 মিটার, সরি কত কেজি ভর? আমাদের কি কলমটা দিবে কি? এটা হচ্ছে তোমার 50 কেজি, সরি 50 কেজি। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 30 মিটার, এত জুল হবে, তাই না? এটা অবশ্যই ইজিলি গুণ করে বের করা যাবে, তাই না? সহজে গুণ করে বের করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু এ করি, এটা মুছে ফেলি, মুছে ফেলি। চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। এখন একটি বাড়ির কাজ তোমাকে দেব আমি, বাড়ির কাজ। এক ব্যক্তির ভর 70 কেজি, তিনি 200 মিটার উঁচু দালানের ছাদে খাড়াভাবে উঠতে 100 সেকেন্ড সময় লেগেছে, তার কৃতকাজ ও ক্ষমতা নির্ণয় করো। আমি আশাবাদী কাজ এবং ক্ষমতা সহজে তোমরা নির্ণয় করতে পারবে এবং এগুলো বুঝতে পেরেছ, এবং আগামী ক্লাসে আমরা এই শক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রেখে দেব। তোমরা ভালো থেকো এবং সাবধানে থেকো, এবং আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অন্তর থেকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।